Look, I don't know what is, but say right now, I would go to battle with you any day of the week. Y'all made a great team, and y'all did a great job, for real. It's been a pleasure. Let's go ahead and get our stuff packed up, and let's head back to the great. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি দর্শক যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক আমরা আছি দেশি পেঁয়াজের পাইকারি আড়তে। দর্শক আজকের বাজারদরে পেঁয়াজের বাজারদর কেমন চলছে আপনাদেরকে জানিয়ে দেব, সঙ্গে থাকুন। সম্ভব হলে আমাদের ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন দর্শক, এতে করে আপনার এবং আমাদের উপকার আসবে। দর্শক আমরা এখানে যেখানে অবস্থান করছি প্রচুর পরিমাণে পেঁয়াজের আমদানি, পেঁয়াজ সহ রসুন। আজকের বাজারে পেঁয়াজের সর্বনিম্ন বাজার দেখেছি 4400 টাকা, 3400 টাকা, সর্বোচ্চ বাজার দেখেছি কত 38-39 টাকার মতো। মানে সর্বনিম্ন বাজার থেকে সর্বোচ্চ বাজার দর কিন্তু একটু কম বেশি হয়ে থাকে। রসুন পেঁয়াজের বাজার দর জানিয়ে দিলাম, তো বিস্তারিত আলোচনা করবো দেশি পেঁয়াজ নিয়ে, যেটা নতুন পেঁয়াজ সেটাকে আমদানি হচ্ছে কিনা, মানে হবে কিনা, হওয়ার সম্ভাবনা আছে কিনা, মানে কেমন হচ্ছে দর্শক হাটে, কিন্তু কিছু কিছু পরিমাণ দেখা যাচ্ছে, সব বিষয় নিয়ে আলোচনা করবো, সঙ্গে থাকুন। রসুন বাজার নিয়েও কিন্তু দর্শক চলতেছে টালমাটাল অবস্থা, মানে রসুন বাজার প্রতিনিয়ত উঠানামা করছে দর্শক বন্ধুরা। আমাদের সঙ্গে থাকুন, সঙ্গে থাকলে বিস্তারিত আলোচনা করবো রসুন বাজার থেকে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত প্রতি মণ রয়েছে। দর্শক প্রতিনিয়ত করছে উঠানামা দেশি পেঁয়াজের দাম, মানে এক হাটে দামটা বাড়ছে আর এক হাটে কিন্তু দামটা কমে যাচ্ছে। এই যে দাম কমা বাড়া নিয়ে কিন্তু কৃষক সহ যারা ব্যাপারী আছে তাদের কিন্তু একটু ক্ষোভের মুখে পড়ছে, দামটা এক হাটে বেশি যাচ্ছে এক হাটে কম। আমরা রয়েছি দেশি পেঁয়াজের পাইকারি হাটে, প্রতিনিয়ত বাজার দর জানাচ্ছি আপনাদেরকে কেমন দরে চলছে দেশি পেঁয়াজের বাজার দর। আজকে বাজারে আমরা যতটুকু দেখেছি যেটা সবচেয়ে ভালো মানের পেঁয়াজ এই গাদিতেই অবস্থান রয়েছে, যেটা 37-38 টাকা দরে কেনা হয়েছে। যদিও বাজারে আজকে আমরা শুরুতে বলে দিয়েছি সর্বনিম্ন 3200 থেকে শুরু করে সর্বোচ্চ 36-37 টাকা পর্যন্ত, মানে 38-39 টাকা পর্যন্ত কিন্তু বাজার দর রয়েছে। এই দেখেন এখানে বস্তা সেলাই, মানে এই বস্তাগুলোতে আবার লেখা হচ্ছে, লগো দিয়ে দেওয়া হচ্ছে, মানে কোন জায়গায় যাবে সে ব্যাপারে নাম দিয়ে দেওয়া হচ্ছে দর্শক। তারপরে বস্তা প্যাকেট করা হবে এবং আপনাদেরকে বলে দিয়েছি প্রতিটা বস্তাতে 80-82 কেজির মধ্যে কিন্তু পেঁয়াজ ধারণ ক্ষমতা রয়েছে। দেখতেই পাচ্ছেন দর্শক সুন্দর সাইজের যে পেঁয়াজটা সেটা কিন্তু এই ব্যাপারী ভাই ক্রয় করে তারপরে ঢালে এখান থেকে একদম বাছাই চলতেছে, মানে দু একটা পেঁয়াজ যেটা একটু বাছাই করে সেটা কিন্তু সুন্দর সাইজ হলে ভালো হয়। দর্শক এখানে আমরা বস্তায় প্যাকেট করা দেখতে পাচ্ছি, অনেকে প্রশ্ন করেন ভাই প্রতিটা বস্তায় কত কেজি পেঁয়াজ আছে, প্রতি বস্তা 80-82-78 কেজি পর্যন্ত কিন্তু পেঁয়াজ যাচ্ছে। তবে দর্শক একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, প্রতিনিয়ত এই যে পেঁয়াজের দাম ওঠানামা করছে, এখন প্রতিটা বস্তা খরচ কত করে, মানে প্রতি কেজি পেঁয়াজে কিন্তু 5 টাকা খরচ আছে। এখন 100 টাকা কেজি কিনলেও যে খরচ দর্শক, 80 টাকা কেজি কিনলেও কিন্তু সেই খরচ আছে, মানে প্রতিটা কেজিতে 5 টাকা করে খরচ রয়েছে। এবং খরচ সহ আজকে বাজার দরে পেঁয়াজের সর্বোচ্চ বাজার দর আমরা দেখেছি 100 টাকা কেজি কেনা, 102 টাকা কেজি পর্যন্ত কেনা, এবং কেনা শেষে দর্শক সব মিলে খরচ পড়তেছে আজকে বাজারে 102-103 টাকা কেজি পর্যন্ত। দর্শক এখানে কিছু লো কোয়ালিটির যে পেঁয়াজ একটু লো পেঁয়াজ সেটা বাজার দর চলতেছে 3500-3600 টাকার মতো। দেখেন এই যে 3500 টাকা দরে কিন্তু বেশি, 3400-3500 টাকা দরে এই পেঁয়াজ একটু বেশি কেনা হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি আজকে বাজারে। এবং এখানে যে পেঁয়াজটা আপনাদেরকে দেখিয়েছি দর্শক, মানে এই পেঁয়াজটা আজকের বাজার দর মোটামুটি একটা বাজার দর চলতেছে, গতদিনের বাজারের চেয়ে আজকে বাজার দরটা স্বাভাবিক পর্যায়ে রয়েছে। গতদিন যে বাজার দরটা ছিল সেই বাজার দরের সাথে আজকে বাজার দরটা যদি আমরা তুলনা করি তাহলে দেখবো যে প্রায় একই বাজার দরটা রয়েছে। পেঁয়াজের বাজার দর নিয়ে রসুনের বাজার দর জানাই, রসুনের বাজার দর নিয়ে কি একটা অবস্থা, মানে 10,000 টাকা মন রসুন হয়েছে দর্শক। চিন্তা করা যায় প্রতিনিয়ত রসুনের বাজার দর ওঠানামা করছে, হুট করে বাড়তেছে রসুন, হুট করে কমতেছে। এই যে উঠানামা বাজারে দর্শক আসলে লছের মুখে পড়েছেন যারা কৃষক রয়েছেন, আবার যারা ব্যাপারী রয়েছেন, ব্যাপারী বলছে এক হাটে বেশি কিনা আর এক হাটে কম বিক্রি করতে হবে। ভাই এটা হচ্ছে সেই পাইকারি পেঁয়াজের বাজার করছি বাজার দর, দেখতে পাচ্ছেন প্রায় বাজারটা শেষ শেষ একটা অবস্থা, মানে
বাজার প্রায় ভাঙার দিকে হয়ে গেছে, যদিও এখন কিন্তু সেই ধরনের পেঁয়াজ কিনছে না, ব্যাপারীরা একটু কম কম দেখতে পাচ্ছে হাটে। এখানে কিছু পেঁয়াজ আমরা দেখতে পাচ্ছি, ব্যাপার ভাই যেটা বিক্রয় করেছেন, কৃষক বিক্রয় করেছেন, ব্যাপারী ক্রয় করে এখানে সাইড করে রাখছেন, এবং এটা হচ্ছে প্রসেস করার পর গাড়িতে তুলে দর্শক পাঠানো হবে দেশের বিভিন্ন প্রান্তে। দর্শক বন্ধুরা, আজকে বাজার দর কেমন ছিল জানিয়ে দিচ্ছি, চেষ্টা করলে আপনারা কিন্তু ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন কেমন দরে বেঁচে। দর্শক বন্ধুরা, এই ছিল আজকের মতো পেঁয়াজ রসুন প্যাকেট থেকে আপনাদের সঙ্গে।